গুড মর্নিং। তো দেখো, মশারির ভিতর থেকেই তোমাদের সবাইকে গুড মর্নিং করে দিলাম। তো এখন 7:30 পৌনে 8টা বাজছে আর ঘুমটা ভালো হয়েছে, চোখ মুখ ফুলে আছে দেখতে পাচ্ছ, মানে ঘুমে। তো ঠান্ডা আজকে একটু লাগছে, তার জন্য উঠতে একটু দেরি করছি, আর উঠে লেপের তলায় পা ভরেই আছি এখনও। আর এদিকে মশারি টানানোই আছে আর বড় একদম কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তো এবার একটু উঠবো, উঠে তোমাদেরকে বাইরেটা দেখাবো। তো আশা করছি সবাই উঠেই গেছে, তো চলো বেরোই আমি স্টলটা থেকে। তো দেখো, এগুলো স্টলের ভেতরে মানে সব দরজা কপাট, তো বেরিয়ে যাই আগে। আর এখানে মানে এখনও ঠিকঠাক সবাই ওঠেনি, তো দেখো ওরাও ওঠেনি, এখানে আছে একটা দাদা আছে আর এখানে 2-3 জনা আছে। দেখো মানে আজকে একটু শীত ঘুম দিচ্ছে সবাই, শীত শীত আছে তার জন্যে। আর এই স্টলগুলো একদম ফাঁকা, দেখো পরিবেশটা কত শান্ত হয়ে আছে। আর সকালবেলা এটা মাঠ, তো তো সবাই এখানে ব্যায়াম করতে দৌড়াদৌড়ি করতে আসে। দেখো এগুলো ওঠেনি এখনও, তো সব বন্ধ করা আছে। আর এখানে দেখো এ দিদিটা উঠে গেছে, আর এদের মানে ক্যাথা স্টিচের কাজ। তো এই শাড়িগুলো 6,000 থেকে স্টার্টিং রেট, আর এত সুন্দর কাজ, মানে দেখতেই দারুণ লাগছে একদম। তো এই দিদিরা ইয়েতে ছিল, ইকো পার্কে ছিল। আর এখানে আরেকটা দিদি দেখো সোয়েটার করছে, মানে সবাই এখানে যে যার কাজ নিয়েই থাকছে। তো এরা বেশ সকাল সকাল উঠে গেছে, এদের চা খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এদিকে দেখো একে একে সব উঠছে। আর এখানে এই দিদিরও প্রচুর মাল আছে দেখতে পাচ্ছ, তো সবার কাছে এখানে এখনও ওঠেনি, এগুলো ওঠেনি, তো সব উঠবে। আর এদিকে সব মানে অনুষ্ঠান হয় তখন। তো দেখো এখন বাজে 10টা, আর সকালবেলা আমরা কি করে নিয়েছি এটা দেখো, মানে সকাল কালকের একটু ভাত ছিল, তো এটার মধ্যে এটাকে আমি একটু ফ্রাই করে নিলাম, দিয়েছি একটু ফুলকপি আর পেঁয়াজ আর ডিম দিয়েছি, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি সুন্দর করে। দেখো বড়ও খাচ্ছে গরম গরম। তো এটাই আমরা এখন মানে খেয়ে নেব, নিয়ে দুপুরে একটু সিদ্ধ ভাত রান্না করব। তো বাইরে কিংবা ঘরে কোনোখানেই খাবার নষ্ট করতে নেই, তো তার জন্য আমরা এটা করে নিলাম। আর বাইরে তো একদমই নষ্ট করতে নেই, কারণ এখন বাইরে মানে প্রচুর খাবারের দাম, তো তার জন্য আমরা এটা করে নিলাম। আর এটা খেতে সত্যিই খুব টেস্টি হয়েছে, বড়ও দেখো একদম ফ্রাইড রাইসের মতন খাচ্ছে। তো ডিম দিয়ে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। তো তোমাদেরও যদি এই শীতের দিনে বাড়িতে এরকম ভাত থেকে যায়, তো এইভাবে করে খেয়ে দেখবে আর কেমন হবে খেতে, মানে অবশ্যই টেস্ট হবে। আমাদের আমার কাছে তো টেস্ট হয়েছে, বড়োর কাছেও টেস্ট হয়েছে, তো সেটা জানাবে। তো আমরা খেয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সত্যি অসাধারণ লাগছে খেতে, মানে মনেই হচ্ছে না যে মানে ঠান্ডা ভাতটাকে এইভাবে আমরা খাচ্ছি, দারুণ হয়েছে। বড় দেখো শেষ হতে গেল, নষ্ট করে দিলে নষ্ট করাই হয়ে যেত। একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিলেও ভালো লাগতো, তো যেটা ছিল সেটাই দিয়েছি। খুব সুন্দর লাগছে খেতে, নতুন একটা রেসিপি বলতে পারো। অসাধারণ লাগছে, আর ফুলকপিটা একদম তেলে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, দারুণ হয়েছে। চাউমিন চাউমিন লাগছে, বড় বলছে, বড় ছেলে আছে, আমি তো ভেবেছিলাম খাবেই না বোধ হয়, আমার আগে সাটিয়ে দিল। কাঁচা এই পেঁয়াজ দিয়েছিলাম তার সঙ্গে, আর একটা ডিম দিয়েছিলাম, আমি ভাবলাম খাবে না, ওর জন্য একটা দিলাম, দুটো ডিম দিলে আরো ভালো হতো। এখানে দেখো মানে পোজ দিয়ে সব ছবি তুলছে, তো বেশ সুন্দর লাগছিল, ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো মানে অনেকক্ষণ ধরে এখানে ছবি তুলছিল। আর এখানে দেখো দিদি করেছে ফুচকা, তো এখানে ফুচকা আর এখানে ঝালমুড়ি,
তো এই মেলাটাতে এবার খাবারও নাই, মানে বাইরের খাবারগুলো থাকে নাই। আর এখানে দেখো একজন মাসিমা কুলো আর হাতের আর কি বাঁশের এগুলো সব জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর করেছে। এই মাসিমা এর আগে আমাদের সঙ্গে শিউরি মেলাতেও গিয়েছিল, আর মানে বোলপুরের মেলাতে ছিল না, আমরা বোলপুরের মেলাতে গিয়েছিলাম। আর এখানে কি বলবো বলো তো, মানে অবস্থাটা কি জানো তো, মানে দেখাশোনা হচ্ছে, মানে মাল দেখছে ঠিকই, দেখছে দাম হচ্ছে সব হচ্ছে, কিন্তু মানে কেনাকাটাটা কম হচ্ছে, একদম মানে সবারই একই অবস্থা। আর মানে মেলাটা একদম অসময়ে হয়ে গেছে, কারণ মাসের শেষ বছরের শেষ, মানে সবার অবস্থা সেই শেষ শেষের মতন, তো মাঝখান থেকে আমাদেরও অবস্থা সেই শেষের মতনই হয়ে যাচ্ছে, সব মানে দেখছে নেড়ে চেড়ে দেখে মানে চলে যাচ্ছে, এরকম অবস্থা, মানে খুব শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছে। তো মেলার মধ্যে এরকম হলে পরে আমাদের অবস্থাটা কত খারাপ হয়ে যায় বুঝতে পারছো তো, মানে এই সময়টা মেলাটা না দেয়াই ভালো ছিল। আর 2-1 সপ্তাহ আগে দিত কিংবা আর 2-1 সপ্তাহ পরে দিত, তাহলে খুব সুন্দর হতো। তো কিছু করার নেই, যখন দেবে আমাদেরকে তখনই করতে হবে, কি মানে আমাদের মন মতন বা খদ্দেরদের মন মতন তো আর হবে না, তো কিছু করার নেই, এভাবেই চলতে হবে। আর এখানে এই যে এই দাদা দেখতে পাচ্ছে, এই দাদা হচ্ছে কি বলে ওইটাকে, ক্রেতা সুরক্ষা দপ্তরের এরা, তো এটা ক্রেতা সুরক্ষা দপ্তরের স্টল। তো এই দাদা একবার শিউরির আর বছর মেলাতে আমাদের সঙ্গে মানে ছোটকে ইয়ে করেছিল, তো মানে স্টেজে ডেকে যেটা ইয়ে করে, তো এখানেও করবে নিশ্চয়ই, তো সেটাও দেখাবো তোমাদেরকে। আর মানে আমি এখানে রোদে বসে বসে রোদ পোয়াচ্ছি, কারণ লোকজন আছে কিন্তু বেচাকেনা নাই, তো কি করবো এখানেই বসে আছি। আর বড় দই বড়া খাবে বলছিল কিন্তু দই বড়া আজ নেই, তার জন্য ওকে এনে দিলাম মালপোয়া। আর আমি আবার গোকুল পিঠে নিয়েছি, বুঝতে পারবে চুলটা কাটা হয়েছে। আর তুই 500 টাকা খরচ করে এলে আর বলছো এটা স্টাইল, এটা স্টাইল নয় পল্টু, এটা হচ্ছে টুপি পরানোর কাজ, আমার বুঝার দরকার। আর বাদ দাও, আর খবর বলো গুরু, বোকা হও তুমি পল্টু, কি বলবো। আচ্ছা বলো, মেলাতে আর কি কি ভালো লাগলো, তাই না? বাচ্চারা চলতে আসতে পারো, কথা বলবে একটু, একটু এসো, ভালোবাসার দুটো কথা বলি, মাঝে মাঝে ভুল হয়ে যায়। এটা ঠিক বলেছি, খুব ভালো। তোমার নাম কি? অর্চিৎ কলে। অর্চিৎ, মেলা ঘুরতে এসছো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ক্লাস 1, বাহ খুব ভালো। একদিন পড়তো, পরে কিন্তু আমিও কিন্তু একদিন ক্লাস 2 এ পড়তো, তারপরে পরে এ বাদ হলো, পরে আমি সেটা সমস্যা বলে বলিস না, বলো না, একটু 1-2-3 ভুল করলে আর
তাতে কোনো ভয় পাবার নেই। এরপর কি হয়? এরপর কি হয়? এরপর এরপর অ্যাপেল, বিপর বল, সিফর ক্যাট। বাহ, তাহলে তো ঠিকই বললো। এটা ভুল, এটা ভুল না, না ঠিক। বলটু, আমি 1 2 3 ভুল বললাম, তুই আমাকে নিয়ে আর কি করলি? আর নিজে যে ভুলটা করলি সেটা তো বললি না একবারও। আরে তো মনে করলো তাই কে ছোটই মাথা না। হ্যাঁ আর আজ মেলাতে দেখো, এটা হচ্ছে আমাদের ভিডিও শেয়ার, আর এটা হচ্ছে জয়েন্ট ভিডিও। এখানে মানে পাপন নিচ্ছে, আর মানে মেলাতে এসছে মেলা দেখতে। এখানে মানে কাছে যেহেতু আমাদের মুরারই থেকে এই রামপুরহাটটা, তার জন্য চলে এসছে। তো এসে আমার দোকানের সামনে বলছিল, বলছে মানে আমরা ব্লক থেকে এসছে, আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল। হাই ফ্রেন্ড, তো এখন বাজে 9:45। তো তোমাদের সঙ্গে সারাদিন আর সেভাবে কথা হয়নি, তো খুব যে ব্যস্ত ছিলাম তাও না, মানে এখানে মেলাটাতে খুব একটা মানে বেচা কেনা নাই, ওর জন্য বেশ ভালো লাগছে না, যে যেটা চন মনে ভাব সেটা নেই। আর হচ্ছে আজ খাবারটা তো দেখিয়েছিলাম, মানে সকালে ওটা খাওয়ার পর দুপুরবেলা আর কিছুই রান্না করিনি, মানে শুধু ভাতে ভাত করেছিলাম, টমেটো বেগুন আর আলু সব ভাতে দিয়ে দিয়েছিলাম। আর ভাতটা বড় খাইনি, একটু আছে, ওটা এবার রাতে ডিম আছে, ওকে ওভাবে একটু ফ্রাই করে দেবো। আর সব গোটানো হয়ে গেছে, আর সমস্ত স্টল বন্ধ প্রায় হয়ে গেছে, আর কিছু কিছু আছে, তারা মালগুলো যেটা স্টোর রুম থাকে সেখানে ভরে দিচ্ছে, আর আমাদের এখানে যেখানে থাকার রুম আছে সেখানে যাচ্ছে সবাই, আর আমি তো এখানেই থাকছি। তো সমস্যা কিছু হয়নি, মানে হচ্ছে না, কারণ সিকিউরিটি আছে। এইটা যেটা মাঠটা, এই মাঠের চারিপাশে মানে গেট আছে, সব মানে ঠিকঠাক আছে। আর আমাদের দুটো গেট আছে, গেটগুলোতে তালা দেওয়া থাকে, তারপর মাঠের গেট আছে সেই গেটেও তালা দেওয়া থাকে, তো সেফটি আছে, তো কোনো সমস্যা নেই। আর এখানে অনেকেই থাকছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর আজ বেচাকেনা মোটামুটি একটু হয়েছে বলতে পারো, মানে যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি, কিন্তু যেটা যতটা খারাপ তার থেকে একটু উন্নত হয়েছে। তো এখনও 4 দিন আছে, তো দেখি সেই 4 দিনে কিভাবে টানতে পারছে কিনা, আর না হলেও কিছু করার নেই। তো তোমাদের সঙ্গে, সবার সঙ্গে, মানে যত আমাদের এখানে শিল্পীরা আছে তাদের সঙ্গে পরিচয় করাবো ভাবছি ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। তো আমি কাল একটু চেষ্টা করব। আর এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এখানে দোকান ফেলে গিয়ে সেই অনুষ্ঠানগুলো সব তোমাদেরকে, তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়ে উঠছে না। তো যেটুকু পারছি কাজের ফাঁকে ফাঁকে শেয়ার করার চেষ্টা করছি। আর বাড়ির থেকে ছোট আজ ফোন করেছিল, ছোট ছেলে, কখন একবার সন্ধ্যের আগে করেছিল, আর মানে ওর বাবা বাড়ি আসার পর একবার ভিডিও কল করেছিল, তো ফোনে কথা হলো। আর ও একটু এখানে অনুষ্ঠান হয় ও জানে, তো তার জন্য বললো যে মা একটু অনুষ্ঠানগুলো দেখাও। আমি বললাম কি যে আমি তো ফোনে ছাড়ছি সেগুলো দেখো, তো বলছে না এখন যেটা হচ্ছে সেটা দেখাও। তো দোকানটায় তখন মুড়ি খাচ্ছিলাম, তো গিয়ে ওকে একটু দেখালাম, দেখিয়ে তারপরে আবার এসে দোকানে বসলাম আর মুড়িটা খেলাম। এই মানে একটু মুড়ি খেয়েছিলাম 7টার দিকে। মুড়িটা কি ঝালমুড়ির মতনই, এখানে একটা দিদি ঝালমুড়ি বিক্রি করছিল, তার কাছ থেকে আচার নিয়ে এসেছিলাম। আর আমাদের আলু সেদ্ধ ছিল, টমেটো ছিল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, মানে একদম মশলা মুড়ি যেরকম হয় চানাচুর দিয়ে সেরকমই করেছিলাম, আর খুব টেস্ট হয়েছিল, তো সেটাই খেয়েছিলাম। আর ভাতটা দেখি ডিম আছে, ডিম দিয়ে একটু ফ্রাই করে নেব, তাহলে গরমও হয়ে যাবে, একটুখানি আছে। তো এবার মানে আমরা এখানটা ঝাড়বো পুরোটা, এখনো অবস্থা এখানে শোচনীয় হয়ে আছে। তো এই লাইটগুলো না সব বন্ধ করে দেয়, তো তখন আর 2 দিন থেকেই ভাবছি যে তোমাদের সঙ্গে রাতে বসে একটু কথা বলবো, কিন্তু লাইটগুলো বন্ধ করে দেয়, তার ফলে এই রুমটার ভিতরে মানে স্টলটার ভিতরে অন্ধকার যে খুব হয় তা না, কিন্তু ক্যামেরার সামনে বসলে পরে সেই অন্ধকার ভাবটা হয়। তো যার জন্যে আমি এখনও এটা বন্ধ হয়নি, তার জন্য এখন তোমাদের সঙ্গে কথাটা বলে নিলাম। তো বেশ,
আজ আর কিছু বলছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা। আর টাটা বলে দিলাম, তো কাল হচ্ছে বড়দিন, তো সবাইকে বড়দিনের মানে আগাম শুভেচ্ছা। তো আগাম বললেও মানে এটা সেই বড়দিনের দিনই যাবে ভিডিওটা। তো সবাইকে বড়দিনের অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো সবাই খুব খুব যে যেখানেই থাকবে আনন্দ করবে, মজা করবে এবং সাবধানে থাকবে। তো টাটা।